আমির রানুগুত্ত করলে আল্লাহ নবীর আনাগুত্ত করা হবে আল্লাহ নবীর আনাগত্ব করা হলে আল্লাহ রানুগত্য করা হবে যাবতীয় খারাপের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা হচ্ছে ঢাল এটা আমির কে আল্লাহ নবী বললেন আমির নিজেও একটা ঢাল আলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিল্লা হি والصلاة والسلام على ملا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازأتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله، ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني وإنما الإمام جنة يقاتل من ورائه ويطاق به فإن أمر بتقوى الله وعدله فكان له بذلك أجرا وقال بغيره فكان عليه متفق عليه আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ اهل حديث যুব সংঘ বগুড়া জেলার উদ্যোগে আয়োজিত বগুড়া শহরের প্রাণকেন্দ্র ছোট বেলাইল আহলে জামে মসজিদ আয়োজিত আজকের এই মাসিক তাবলিগ ইস্তেমার সম্মানিত সভাপতি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ সমবেত সৌধি মন্ডলী আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি হবে হয়ে গেল বগুড়া আসা বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে বলতে পারেন অনেকটা দাওয়াতি ময়দানে আমাদের বিচরণটা স্থবির হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ ইদানিং আবার শুরু হয়েছে মাঠে ময়দানে যাওয়া এবং দাওয়াতি কাজে নিজেদের অংশগ্রহণের সুযোগ আল্লাপাক আবার করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদের এই দেশটাকে হেফাজত করেছেন আমরা তারই বারগাহে সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ উন্নত বিশ্বের সকল উন্নত ব্যবস্থাপনা ব্যর্থ হয়েছে ঠিক না বাংলাদেশে কোনো উন্নত ব্যবস্থাপনা নেই তারপরেও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন তো ভালো রাখার মালিককে আল্লাহ এই ইমান এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে আল্লাহ রোগ দেওয়ার মালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করানোর মালিক আর এই জন্যই আমরা তো নিয়মকানুন মানতে পারি নাই উন্নত বিশ্বগত উন্নত ব্যবস্থাপনা ছিল নিয়মকানুনও তারা মেনেছে সেইভাবে তারপরেও কিন্তু সেখানে মৃত্যুর মিছিল আমরা দেখতে পেয়েছি কিন্তু আল্লাহরবুল আলমিন দেশের মানুষকে দেশের মুসলমানদেরকে দেশের মুসলমানদের দোয়া এ দেশের মুসলমানদের আল্লাহর কাছে প্রার্থনা কান্নাকাটি আল্লাহ কবুল করেছেন যার কারণে আলহামদুলিল্লাহ আমরা এখনো নিরাপদ আছি সুস্থ আছি আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং আমাদের সবাই আমাদের দেশ থেকে যেন এই মহামারী উঠিয়ে নেন এই প্রার্থনা আল্লাহর কাছে করে আমি আজকে এই তাবলিগি ইজতেমায় মাসিক ইজতেমায় সুরানিসার উনষাট নম্বর আয়াতটি তিলত করেছি এবং সই এবং মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি এর আলোকে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করবো নেতৃত্ব ও আনুগত্য বিষয়ে নেতৃত্ব এবং আনুগত্যের বিষয়টি আমরা সকলে জানি একটা ছোট্ট পরিবারের মধ্যে কিন্তু নেতৃত্ব এবং আনুগত্যের ব্যাপার আছে একটা ছোট্ট মহল্লায় সেখানেও কিন্তু নেতৃত্ব আনুগত্য থাকে নেতৃত্ব নেই এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকেই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় কিছু মানুষ কিন্তু এক একটা মত ঐক্যবদ্ধ এবং যারা যেখানে ঐক্যবদ্ধ সেখানেই কিন্তু একজন নেতা থাকে এবং তার অধীনস্থ কিছু মানুষ থাকে যদি কোনো সমাজে একটা ক্লাবও তৈরি হয় সেই ক্লাবেরও কিন্তু একজন নেতা থাকে এবং তারও কিন্তু আনুগত্য থাকে ক্লাবের যিনি প্রধান তার নির্দেশ মতো বাকি সদস্যরা চলে যদি কোনো খেলাধুলার আয়োজন করা হয় সেখানেও নেতৃত্ব কর্তৃত্ব আছে আমরা গত রাত্রি যেভাবে পার করলাম খুব সুন্নতি ভাবে নাকি মুসলমানদের দেশ কিন্তু যে রকম মানে পরিস্থিতি গত রাত্রে গিয়েছে রাত্রে আমরাও ঘুমাতে পারি নাই আপনারা তো ভাবুন যে নদা তো আলহামদুলিল্লাহ আন্দোলনের মার্কাজ সবাই মনে ফেরেশতা যে না বাতির নিচে কিন্তু অন্ধকার থাকে বাতির নিচে অন্ধকার থাকে নদা বারা মার আছে হ্যাঁ যখন মার কাজের মাইকে আজান হয়েছে তখন সব শয়তানদের মাইক বন্ধ হয়ে গেছে আবার শেষ হয়েছে আবার শয়তানে শুরু হয়েছে এটা সব জায়গায় থাকবে রাসুল করিম সাল্লা সাল্লামের জামানায়ও তো ছিল এবং আপনার জানেন উমর আনহু যখন গান বাজনা শুনতেন রাস্তায় যাওয়ার সময় কানে আঙ্গুল দিয়ে ওই জায়গা পার হতেন কানের মধ্যে দুই আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা পার হওয়ার পরে জিজ্ঞেস করতেন যে এই গানের শব্দ আসতেছে না তখন খুলতেন তো কানে আমাদের আঙ্গুল দিয়েও বন্ধ করার কোনো উপায় নাই কারণ এত পরিমানে শব্দ আর বিকট আওয়াজ এমন একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছে যে কোনো হয়ে আগে দেখতাম গ্রামগঞ্জের মানুষ বিশ্বে যারা মূর্খ ছিল এখন তো শিক্ষিতের হার বেশি গ্রামেও অনেক শিক্ষিত পাওয়া যায় আগের গ্রামের মানুষ তো অত শিক্ষিত ছিল না আমরা ছোট ছিলাম যখন দেখতাম বিয়ে মানে খেতে পায় না একদম রিক্সা চালক ভ্যান চালক অথবা দিন মজুর যে তার মেয়ে ছেলের বিয়ের অনুষ্ঠান হলো আর কিছু করতে পারো আর না বরক একটা মাইক ভাড়া করে নিয়ে আসবে ওইটা দুই দিন চলবে সারা দিন রাত গ্রাম চলবে এই মাইক বাজির বিরুদ্ধে আমরা অনেক সংগ্রাম করিছে ছোটবেলায় বিয়ে মাইক বাজানো যাবে না তারপরে আসলে আধুনিক সংস্করণ হচ্ছে কি বলে স্পিকার সাউন্ড বক্স সেট বড় বড় এগুলো এখন এখন এগুলো চলে তবে গ্রামে গঞ্জের এই মাইক বাজিটা কিন্তু এখন আর নেই অনেক জায়গাতে সেটা নেই কিন্তু এটা এখন এটা আধুনিক মানে আধুনিকরণ হয়েছে আধুনিকীকরণ এখন সাউন্ড বক্স দিয়ে বাজাচ্ছে তো এইটা আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর আমাদের সন্তানরাই করে বা আমাদের আত্মীয় সন্তানরা করে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা দরকার আমাদের আমরা সাধ্যমতো এগুলো বলার চেষ্টা করছি তারপরেও জানি না দিন হবে দিন দিন এই লাইনের লোকজন কিন্তু বেশি হচ্ছে উদাহরণ বললাম কেন তো যারা এই গান বাজানোর আয়োজন করছে তারাও কিন্তু একটা জামাত তারাও কিন্তু একটা টিম মানে একটা দল একটা মহল্লার হয়তো বিশটা ছেলে একত্রিত হচ্ছে তাই না একত্রিত হয়ে তারা ওই ওই দিনের অনুষ্ঠান করার জন্য কি করে চাদা তুলতেছে তাই না একটা ফি ধরতেছে টাকা তুলতেছে তুলে এটা দিয়ে আয়োজন করতেছে খানা দানা মাইক সাউন্ড বক্স টসলা সব করতেছে তো এইটাও কিন্তু একটা সেখানেও কিন্তু একজন প্রধান আছে একজনের কথা মতো চলে বা দুইজনের দুই তিনজন থাকে হেডে তো সব জায়গায় কিন্তু নেতৃত্ব এবং আনুগত্যের একটা বিষয় আছেই এটা আলটিমেটলি আল্লাহ প্রদত্ত সৃষ্টির মধ্যে এটা হয়ে আছে আল্লাহ সুবান আল্লাহ সৃষ্টি যত আছে সব জায়গায় যদি আমরা দেখি সেখানেও একটু দৃষ্টি দিলে দেখতে পাবো যে নেতৃত্ব এবং আনুগত্যের বিষয়টা সেখানেও আছে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি পিপিলিকা পিপড়া সেখানেও নেতৃত্ব আনুগত্য আছে সোলামান্লাম বাহির যখন তার বাহিনী নিয়ে আসতে লাগলেন তখন ওই পিপড়ার সর্দার নাম হে পিপড়া ভাইয়েরা শোনো পিপড়া যারা আছো শোনো ওই যে সোলামানের বাহিনী আসছে তোমরা সব ঘরের ভিতরে ঢুকো গর্তের মধ্যে ঢুকো না জানি সোলামানের বাহিনী তোমাদেরকে পিষে বেরে ফেলবে তাহলে একজন লিডার আছে না এই কথাটা তো একজন বলছে তাই না একটা পিঁপড়া পিঁপড়ার যিনি সর্দার তিনি সব পিঁপড়াকে বললেন যে তোমরা সব গর্তের মধ্যে পালাও কেন সুলাইমান তার বাহিনী নিয়ে আসছে তোমাদের কত পদ দলিত করে ফেলবে পায়ের নিচে ফেলে মেরে ফেলবে তা আল্লাহ সুহান তাল্লাহ সুলাইমান আলাহি অন্য সৃষ্টি পশু পাখি এগুলোর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন এই কথা সুলাইমান আলাহিসাল্লাম শুনে মুস্কি হাসলেন এই ঘটনাটাকে আল্লাহ সুমানতাল্লাহ কোরআন মাজিদ উল্লেখ করে দিয়েছে পিপ্রার সাথে সাল্লাম আলি এই যে অবস্থাটা এইটা আল্লাহ সুমানতাল্লাহ কোরআন মাজিদ উল্লেখ করে দিলেন তাহলে পিপড়ার মধ্যেও কিন্তু দল আছে পিপরার মধ্যেও জামাতি জিন্দিগি আছে বনের পশু দেখেন সেখানে জামাতি জিন্দিগি আছে না আমরা সুন্দরবন সফরে গিয়েছিলাম সেখানে সন্ধ্যার সময় অত সূর্য ডুবার পরে আমরা চিন্তা করলাম হরিণ দেখব আমরা ওইখানে যারা আমাদের গাইড ছিল সে বললো যে সময় আলো আধারীর মধ্যে আসে তো সেখানে কেওড়া গাছের পাতা দিতে হয় আবার মানুষের শব্দ শুনলে পালাই যায় তা আমরা সব চুপচাপ থাকলাম এক জায়গায় কিন্তু আমাদের গাইড কি করলেন তিনি ওই পাতা ছিঁড়ে গাছ থেকে নিয়ে ওখানে দিলেন একটু দূরে একটা ব্রিজ আছে কাঠের দেখলাম যে কিছুক্ষণের মধ্যে মনে হয় যে কয়েকশো হরিণ জমা হয়ে গেল আলো আধারীর মধ্যে দেখা যাচ্ছে হরিণগুলো আসছে তো তারা কিন্তু একসঙ্গে চলে এমনি ভাবে আল্লাহর অন্যান্য সৃষ্টি মৌমাছি দেখেন তাই না সেখানেও কিন্তু জামাত আছে রানী মৌমাছির নেতৃত্বে কিন্তু সব চলে রানীর আদেশ মতো সবাই চলে মৌমাছিদের মধ্যে কয়েকটা ভাগ আছে কেউ মধু আহরণ করে কেউ বাসা তৈরি করে কেউ রানীর সেবা করে তাই না প্রত্যেকটা সেক্টরটা ভাগ করে দিয়েছে দায়িত্বের বন্টনটা দেখেন ছোট্ট একটা মৌমাছি আল্লাহর সৃষ্টি এর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে এখন যাকে মধু আনতে দেওয়া হচ্ছে তুমি যাও বিভিন্ন বাগানে ঘুরে সরিষা খেতে যাও ফুল বাগানে যাও সেখান থেকে মধু নিয়ে আসো এখন যদি সে বলে না রানী আমি পারবো না ওইটা ওকে দেন আমি এটা করব পারবে সেখানে কিন্তু একটা আনুগত্যের বিষয় আল্লাহ প্রদত্ত সেটা হয়ে আছে ঠিক এমনি প্রত্যেকটা জায়গাতেই যেখানে আমরা তাকাবো দেখবেন যে একটা সুন্দর একটা সিস্টেম আছে চলার ঐক্যবদ্ধ চলার একটা সিস্টেম আল্লাহ সুমান তার সৃষ্টির মধ্যে দিয়ে দিয়েছেন আকাশের পাখির ঝাঁক দেখবেন তাকিয়ে দেখেন না এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে সেখানে কি আছে একটা পাখি কিন্তু তাদের মধ্যে প্রধান সে সামনের দিকে থাকে আর সব পাখি তার পাশাপাশি চলতে থাকে উদাহরণ দিতে থাকলে আর অনেক দেওয়া যাবে তো এই উদাহরণগুলি দেওয়ার উদ্দেশ্য কি এইগুলো থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে যে আমরা মানুষ আমরা আমাদের মর্যাদা পাখির কম না বেশি আমাদের মর্যাদা বহু চাইতে কম না বেশি নিঃসন্দেহ বেশি আশ্রাফুল মাকলুকাত সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের মধ্যে নেতৃত্ব আনুগত্য নেই আল্লাহ সুমন তালা যত কিছু সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হ্যাঁ আলো বাতাস পানি সবকিছু আল্লাহর সৃষ্টি না আল্লাহর হুকুমে চলছে না এখন আল্লাহ সূর্যকে বললেন তোমার প্রতিদিনের ডিউটি হচ্ছে তুমি পূর্ব দিকে উদিত হবে পশ্চিম দিকে অস্ত যাবে এটা তোমার কাজ এক সেকেন্ডের জন্য এই নির্দেশ কমান করেছে বাতাসকে বলছে তুমি এইভাবে চলবে বাতাস কি এক সেকেন্ডের জন্য তার নির্দেশ অমান্য করেছে তাহলে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে এই সবগুলো কিন্তু আমাদের প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করেছে আমাদের কল্যাণের জন্য সূর্য আলো না দিলে আমরা বাঁচতে পারতাম না তাহলে এই সৃষ্টি আল্লাহ সহানত আলাহ কোনো সৃষ্টি তার নির্দেশের সামান্যতম ব্যতিক্রম করে না তার নির্দেশ সামান্যতম লঙ্ঘন করে না কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত দাবি করছি আমরা কতটুকু আল্লাহ নির্দেশ মানি চিন্তা করার প্রয়োজন আছে না নিজেকে প্রশ্ন করতে হবে মানুষকেও প্রশ্ন করার দরকার নাই নিজেকে নিজেকে প্রশ্ন করে জিজ্ঞেস করেন যে আমি আল্লাহর বিধানের কত পার্সেন্ট আমি মানি আর আল্লাহর সৃষ্টি এই যত কিছু আছে জড়বস্তুগুলো যেগুলো আছে যেগুলির প্রাণ নেই যেগুলি আমাদের সাথে কথা বলতে পারে না যেগুলির কোন বাকশক্তি আল্লাহ দেন নাই এইগুলো আল্লাহর আনুগত্য কিভাবে করছে আর আমরা কিভাবে আল্লাহর আনুগত্য করছি এই চিন্তাটা যদি কোনো মানুষ করে সত্যিকার অর্থে তাহলে ওই ব্যক্তি আল্লাহর আনুগত্যের বাইরে যেতে পারবে না পারবে না এই চিন্তাটা আমাদের দরকার আমার দৈনন্দিন জীবনটা আমি কিভাবে কাটাচ্ছি সকালে ঘুম থেকে উঠলাম সন্ধ্যা পর্যন্ত আমার সারা দিনের কর্মসূচি কি ছিল রাত্রে শোয়ার সময় বিছানা শুয়ে চিন্তা করতে হবে এক মিনিট বেশি দরকার নেই চিন্তা করতে হবে আজকে সারা দিনে আমার কর্ম কি ছিল কর্মসূচি কি ছিল আমি কতটুকু ভালো কর্ম করেছি কতটুকু খারাপ করেছি কয়টা মানুষ উপকার করেছি কয়টা মানুষের ক্ষতি করেছি আমি কি হালাল রোজগার করেছি সারাদিন না হারাম করেছি সত্য কথা বলেছি নাকি মিথ্যা কথা বলেছি মানুষের সাথে সৎ করেছি না অসৎ করেছি প্রত্যেকটা বিষয় যদি নিজেকে চিন্তা করি করার পরে ঘুমাতে যাবেন যদি ভুলগুলি ধরা পড়ে তাহলে আপনি আসলে বিবেকবান মানুষ আল্লাহর কাছে তবাস থাকবার করে তখন আপনি ঘুমের দুয়া পরে ঘুমিয়ে যাবেন এবং আগামী দিনটা আপনার ভালো করার চেষ্টা করবেন এই জন্যই মধ্যে ইতিসাবের দেখবেন আত্মসমালোচনা একটা ঘর আছে প্রতিদিন করেছেন কর্মসূচি কি এইগুলো লিপিবদ্ধ করতে করতে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে আত্মসমালোচনা একটা ঘর আছে যে আপনি আজকে আত্মসমালোচনা করলেন কিনা অর্থাৎ নিজেকে নিয়ে সমালোচনা মানুষকে নিয়ে সমালোচনা নয় অন্যের দোষটা ধরার চেষ্টা করা নয় সেটা নয় নিজের ত্রুটি কি আছে নিজের দোষ কি আছে এইটা আমাকে খুঁজে বের করতে হবে যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতের অনুবাদের দিকে আমরা যাই আল্লাহ সুমান তারা বলছেন ইমানদার মানুষকে সম্বোধন করেছেন সকল মানুষকে আল্লাহ বলেন নাই আল্লাহ র ইফাদতের কথা যখন আল্লাহ বলেন ইয়া আই জুহাল্লা আসুল বুদু রব্বাকু উল্লাহ খালা কাকুম হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো তারপরে তো ইমানদার ইমান আনয়ন করেছি আমরা এবার আল্লাহ ইমানদারদেরকে বলছেন ইয়া আই হাল্লাহ দিন আ মানুহ আতি উল্লাহ আতি উর রসূল বা উলিল আমরি মেংকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসূলের আনুগত্য করো আর আমিরের আনুগত্য করো আমর দাতা উলুল আমর যিনি নির্দেশদাতা আমির যিনি তার আনুগত্য করো তিনটা আনুগত্য আল্লাহ এখানে বলেছেন তবে দুইটা আনুগত্যের ক্ষেত্রে তিনি উল্লেখ করে দিয়েছেন আতিউ শব্দের অর্থ হচ্ছে আনুগত্য আতিউর রাসুলা আল্লাহর আনুগত্য করবে এবং রাসুলের আনুগত্য করবে এরপরে তিনি আর আতীয় শব্দ না বলে শুধু বলেছেন বা উলিল আমরে বুঝতে হবে এখানে আমিরের আনুগত্য করো বলার আগে আল্লাহ আতীয় শব্দ আর নতুন করে আনেন নাই আল্লাহর ক্ষেত্রে আত্মীয় অনুসরণ করো আল্লাহর রাসুলের আগেও বললেন আত্মীয় অনুসরণ করো রাসুলের আর উলুল আমরের ক্ষেত্রে তিনি আত্মীয় শব্দ বলেন না বললেন অনুসরণ করো কেন তিনি এটা বললেন আবার আত্মীয়গুলো আমরা বললেও তো পারতেন কিন্তু তিনি আত্মীয় শব্দ নিয়ে আসেন নাই কারণ হচ্ছে যে আমির আল্লাহ এবং তার রাসুল সাল্লামের বিধানটাই আমির নির্দেশ দিবেন সেটাই তিনি প্রচার করবেন আমির যিনি হবেন তার নিজস্ব কোন নাই তিনি নিজে থেকে কিছু বলতে পারেন নিজের চিন্তা প্রসূত কোন সিদ্ধান্ত কর্মীদের উপরে চাপিয়ে দেওয়ার কোন ক্ষমতা কোনো আমিরের আছে নেই আল্লাহ এবং তার রাসুলের যে নির্দেশ আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের যে বিধান যে বাণী যে আদেশ যে নিষেধ সেইগুলোই আমিরের দায়িত্ব এগুলো প্রচার করে এগুলো বলা এর বাইরে যদি তিনি বলেন তাহলে তার নির্দেশ মানা যাবে না কিন্তু আনুগত্যের নির্দেশের ক্ষেত্রে আল্লাহ তিনজনকে নিয়ে আসলেন তারপরে বললেন ফি ফারুদ্দু ইল আল্লাহি রাসুল যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয় হয় মতবিরোধ দেখা দেয় তখন তোমরা ফিরে যাও রুদ রক্ষ ফিরে যাও ফারুদ্দু কোন দিকে ইল রাসুল আল্লাহ এবং তার রাসুলের দিকে বলুন সুহান এর চেয়ে সুন্দর কোন ফ্যাস হতে পারে যদি এই অংশটা আমরা মেনে নেই ধরেন বাংলাদেশে বহু ইসলামী দল আছে বহু তরিকা আছে সব তরিকাপন্থীরা যদি ধরে নিলাম তাদের আমির একজন একজন আমির আছে প্রত্যেকটা দলের আছে তাই না তো সেখানে যদি কোনো মাস আলানি আখতালাফ হয় আর তখন তিনি যদি আয়াতের এই অংশটা মেনে নেন ফারুদ্দু আল্লাহ রাসুল আল্লাহ এবং রাসুলের কাছে ফিরে যাও তাহলে কার কোনো সমস্যা থাকবে এইখানে গিয়ে আমরা এক হতে পারছি না কারণ আমরা প্রত্যেকেই নিজের আচরিত যে তরিকা নিজের আচরিত যে মাঝহাব নিজের আচরিত যে মত পথ সেটাকেই সবচাইতে সুন্দর সবচাইতে সহি মনে করে নিয়েছে অন্ধভাবে সহি মনে করে নিয়েছি এই অন্ধ অনুসরণ করা ভাবে এইটার নাম হচ্ছে কি তাকলিদ এটাকে কি বলে তাকলিদ তাকলিদ অর্থ কি অন্ধ অনুসরণ অন্ধ বিশ্বাস কারো কোনো কথা চোখ বুঝে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ ইত্তেবা এবং তাকলিদ দুটি বিষয় মনে রাখবেন ইত্তেবা অনেকে বলেন যে হাদিসরাও তাকলিদ করে কিভাবে তারাও তো তাদের আমিরের কথা শুনে অন্ধভাবেই তারাও তাদের নেতার কথা শুনে মানে তো তারাও তো তাকলিদ করে আসলে তারা নাই ইত্তেবা কাকে বলে তাকলিদ বলে এই পার্থক্য বুঝলে তারা এই কথা বলতো না এজন্য আমরা বলি আহলাদিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে তাকলিদের সাক্ষী অন্যরা তাকলিদের সাক্ষী করে আর আমরা তাকলিদের সাক্ষী করি না তাহলে পার্থক্যটা কি আল ইতিবা হুয়া কাবুল কাউলিল গাইরে মা দলিল তাকলিদ হুয়া কাবুল কাউলিল গাইরি বি গাইরে দলিল ইতিবা হচ্ছে দলিল সহকারে কারো কোনো কথা মেনে নেওয়া বুঝেন ইতিবা অর্থ অনুসরণ ইতিবা অর্থ কি অনুসরণ করা অনুগত করা ইতিবা কাকে বলে কাবুল ও গাইর মা দলিল কারো কোনো কথা দলিল সহকার মেনে নেওয়া দলিল সহ যদি আপনি আমার কথা মেনে নেন এটার নাম তাকলিদ নয় এটাও চিত্তে বা আর তাকলিদ হচ্ছে কারো কোনো কথা দলিল বিহীন মেনে নেওয়া দলিল বিহীন মেনে নেওয়া কিতাবে আছে কোন কিতাবে আছে কিতাবে পাওয়া যায় উদ্ধবদের প্রতিক্রিয়া বলে দিল কিতাবে পাওয়া যায় আল্লাহ সুবহান কোরআন মাজিদের যে নির্দেশগুলো দিয়েছেন তার পালটা যদি কোন আমল করে তাহলে এটা কোন কিতাব থেকে খুঁজে পাবো আমরা যেমন উদাহরণ দেয় একটা বিষয়ে আমরা জিকির করি তাই না আল্লাহ সুবহান কিন্তু জিকির করতে বলেছেন আল্লাহর জিকির করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত সব সময় মুমিন জিকির করবে আল্লাহর চলতে ফিরতে উঠতে বসতে জিকির করবে তো জিকির কিভাবে করবেন নিশ্চয় এটাও কোরআন আদিস থেকে হবে তো তাই না জিকিরটা যে নবীর উপরে নাজিল হয়েছে জিকির করার নির্দেশ যে নবীকে আল্লাহ দিয়েছেন সেই নবীকে আল্লাহ কিভাবে জিকির করতে বলেছেন সেই নবী কিভাবে জিকির করেছেন তার সাহাবিরা কিভাবে করেছেন এটা দেখার দরকার আছে না নাকি না দেখে আমরা মুখস্থ শুধু হু হু করে জিকির করব কিন্তু আমাদের দেশে জিকির কেমন হচ্ছে কত প্রকারের জিকির হ্যাঁ জিকির মানে মনে হচ্ছে ড্যান্স দিচ্ছে নাচতেছে জিকির মানে নাচানাচির একটা আসর তো বলেন জিকির যদি নাচানাচের আসর হয় তাহলে আল্লাহকে কি ডাকা হলো আল্লাহর সাথে বেয়া করা হলো অথচ আল্লাহর তালা কোরআন যদি সুর আরাফের সর্বশেষ আয়াত দুইশো পাঁচ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন ওয়াদকুর রব দা কাফি নাফসিকা খিফা ওই দুনাল জাহরামিনাল কাউল মিল কুদুম বি ওয়াল আচ অল তুমি তোমার রবের জিকির করো ৰব দাকা তুমি তোমার রব প্রতিপালক আল্লার জিকির কর ফি নপসিকা তোমার মনে মনে নবস দি আত্মা দিয়ে হৃদয় আর কিভাবে ভাবে তাদের রব অখিফা বিনীতভাবে সংগোপনে ভীতি সহকারে আর ফিফা মানে গুbone gubone এরপর আল্লাহ আবার ব্যাখ্যা দিলেন এটুকু বললেই কিন্তু হয়ে যাচ্ছে আবার আরো স্পষ্ট করে বুঝিয়ে দিলেন ওয়া দুনিল জাহরি মিনাল তোমার জিকিরটা যেন তোমার মুখে প্রকাশ না পায় উচ্চারিত না হয় শব্দ না হয় তোমার কথা দিয়ে এটা উচ্চারিত হতো এমন নয় তুমি মনে মনে জিকির করো বিনিতভাবে জিকির করো সঙ্গমনে জিকির করো উচ্চ শব্দে জিকির করবে না তো যে জিকির আল্লাহ সুহান করতে হবে যে আল্লাহর জিকির করতে হবে সে আল্লাহ জিকির আয়াত নাজিল করলেন তাই না যার জিকির করব তিনি বলছেন যে আমাকে এইভাবে ডাকো এখন আমরা যদি আরেকভাবে ডাকি তাহলে তিনি খুশি হবেন না বেজার হবেন এটা নেকি হবে না গোনা হবে আল্লাহ বলছেন আমাকে জিকির করো আমি বললাম তুমি আমাকে এইভাবে ডাকো আর তুমি কি করছো একটা পথ তুমি নিজে বানাইলা আল্লাহ নবী সালাতের ক্ষেত্রে একেবারে স্পষ্ট নির্দেশ আল্লাহ সাল্লামের যে তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো বলেন এর চাইতে চমৎকার কোন কথা হতে পারে তিনি কিন্তু এখানে সাহাবিদের কথা বলেন নাই তাবিদের কথা বলেন নাই খোলাফা দিনের কথা বলেন নাই সরাসরি অনুসরণের কথা বলছেন কি সল্লু কামার সাল্লি তোমরা সালাদ আদায় করো যেভাবে দেখেছ আমাকে সালাদ আদায় করতে বাস একদম ক্লিয়ার বক্তব্য এখন রাসুল সাল্লাহামের সালাদ যদি আমরা খুঁজে না পাই নিজের ইচ্ছা মতো যদি সালাদ আদায় করি নিজের মন মতো যদি সালাতের মধ্যে আমরা সংযোজন বিয়োজন করি তাওলেदिक রাসুলের সালাত হবে আর রাসূলের সালাত না হলে এই সালাত আদায় করলে কি আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে হতেই পারে না প্রশ্ন আসে না হওয়ার জিকির করতে হবে আল্লাহর কি কি শব্দ জিকির করতে হবে এগুলো তো হাদিসে জিকির যদি আমি বানিয়ে নেই বালাগা লুলা বিকা মালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনু দুজামি হাসনাত জামে ও খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি ব্যাস বেডিন চায় না নাকি এটা হলো কবিতা ফার্সি কবিতা এটার নাম জিকির কোনো হাদিস কোরআনে খুঁজলে কেয়ামত পর্যন্ত পৃষ্ঠা উল্টোলে জিকির খুঁজে পাবেন না কিন্তু আমাদের বক্তা সাহেবরা মাইক ধরে চায়ের কাপ হাতে নিয়ে খুব জোরালো কণ্ঠে সুরেলা কণ্ঠে টান দিবে বা বলে দর্শক সব মাথ হয়ে যায় তাই না তাহলে এই জিকির মানুষের তৈরি করা একটা কবিতার লাইন অথচ এইটার শব্দ শব্দে শিরিক আছে প্রথম যে বাক্যটা প্রথম লাইনটাতেই শিরিক দিয়ে শুরু কি আছে সেখানে বালাগাল উলা বিকা মা আলিহি নবীর শানে বলা হচ্ছে দোরুত্ত করতেছে হাম কি না তেরাসুল বালাগাল উলা পৌঁছলেন বালাগা মানে কি পৌঁছা উলা মানেই উচ্চ পর্যায়ে উচ্চতায় সর্বোচ্চ জায়গায় উচ্চ মর্যাদা তো বলা হচ্ছে যে তুমি পৌঁছলে সর্বোচ্চ স্তরে বিকামালিহি তোমার পরিপূর্ণতা দ্বারা তোমার কামালিয়াত দিয়ে তোমার পূর্ণতা দিয়ে তুমি এই পৌঁছেছো পৌঁছেছ আল্লাহ রসুল নিজের ইচ্ছায় সর্বোচ্চ হতে পারছে সম্ভব আল্লাহ রাসুল সাল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন জানেন কোন জায়গায় একটা জায়গা তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন কাছে আমরা কিন্তু কেয়ামত পর্যন্ত তার জন্য দোয়াটা করছি প্রতিনিয়ত সেই দোয়াটা কি জানেন ইব্রাহিম করছি পড়ছি আর একটা হচ্ছে ওসিলা নামক জায়গাটার জন্য তার জন্য দোয়া করছি আজানের পর যে দোয়া হয় বলেন যে ফলা বলছেন যখন যা বলে তোমরা যখন শুনবে তখন মুআ যা বলবে ঠিক তোমরাও তাই বলো তারপরে তোমরা দরুদ আমার জন্য এরপরে প্রার্থনা করবে জানা কারণ হচ্ছে ওসিলাটা হচ্ছে জান্নাতের একটা বিশেষ মর্যাদা মুন্ডিত জায়গা জান্নাতের একটা বিশেষ সম্মানিত জায়গার নাম হচ্ছে ওসিলা। আর আল্লাহ এই জায়গাটা তার সমস্ত সৃষ্টির মধ্যে একজনের জন্য নির্ধারণ করেছেন একজনের জন্য তারপরে আমি আশা করছি যে ওই একজন আমি হব আল্লাহ নবী সালামের আশা তার বিশ্বাস যে একজনের জন্য আল্লাহ ঠিক করেছেন নির্ধারণ করেছেন আমি আশা করছি যে ওই জায়গাটা আমি হব আলা লিহাল লিয়াল ওয়াসিলা হাল্লাত লাহু সাফা তারপর হাদিসের শেষ বাক্য যে ব্যক্তি আমার জন্য ওসিলা প্রার্থনা করবে তার সুপারিশ করা আমার জন্য আবশ্যক হয়ে যায় বলেন তাহলে আজানের দোয়া পড়ার দরকার আছে না আজানের দোয়ার মধ্যেই কিন্তু এই ওসিলাটা আছে আল্লাহ রাব্বা হাযি আদ দাওয়াতিত তাম্মা والصلاه আল আতি মোহাম্মদ আনিল ওসি ইলাতা ওয়াল ফবদি ইলাহ ও আশমা খামা মাহমুদান ইল্লাদি ওয়া হেই এইটুকু এর মধ্যে কিছু আরো কিছু ঢুকানো আছে কিন্তু ওদারজাদার রফিয়া ইন নাগলা তুফলি ফুল আল্লাহকে বলো আল্লাহ তুমি তোমার ওয়াদা খেলাফ করো না আল্লাহর ওয়াদা খেলাফ না করার স্বীকৃতি বান্ধব দিচ্ছে এ আর সাথে যোগ করে দিয়েছে এইটাও আমি এটি চায় না আগের টুকু যেটা বললাম এটা হচ্ছে সহিদিস তাহলে এখন ওসিলা আল্লাহ নবীর জন্য আমরা চাই প্রার্থনা করি এটা করলে আমাদের তো লস নাই আমাদের লাভ কারণ আল্লাহ আল্লাহ নবী আমাদের সুপারিশ করবেন বলছেন তো এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা রসুল সাল্লাহ আলহামের অনুসরণ না করে আল্লাহর অনুসরণ না করে নিজের ইচ্ছামতো করি তাহলে আমাদের সকল কর্ম ব্যর্থ বাতিল হয়ে যাবে কোনো ফায়দা হবে না আবার অন্যায় তো বলছেন কি আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে কি করো আমার আনুগত্য করো ফত্তাবি আমার আনুগত্য করো আল্লাহ নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় আল্লাহ নবীর অনুসরণ করলে সরাসরি আল্লাহর অনুসরণ করা হয় এই জন্য আল্লাহ সুমান আয়াতের মধ্যে উল্লাহ আতি আতিউর রাসূল ওয়া উলিল আল আমর মিনকুম ইলাই ফাই তানাজাতুম ফিশাইইন ফারদুহু ইলাল্লাহি রাসূল যদি তোমরা কোনো বিষয়ে হয় ঝগড়া হয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে যদি আমরা ফিরে যাই তাহলে আমাদের মধ্যে اختلاف থাকবে না প্রত্যেকটা বিষয়ে যদি আমরা এই সিদ্ধান্ত হতে পারি যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা যাচাই করে দেখবো যে আসলে কোরআন এবং হাদিসের হাদিসের মধ্যে মধ্যে কি আছে পবিত্র এবং হাদিস বলতে আমরা সহি হাদিস বলি কারণ জানেন হাদিসের মধ্যে ভেজাল তৈরি হয়েছে এই জন্য ভেজাল আছে বলে সহি বলতে হয় বাজারে ভেজাল মধু আছে বলে খাটি মধুর দোকান নাম লিখে দেয় তাই না যদি ভেজাল মধু না থাকতো তাহলে খাটি মধুর দোকান লেখার দরকার ছিল সবই তো খাঁটি এখানে সুন্দরবনের মধু পাওয়া যায় এখানে খাঁটি মধু পাওয়া যায় আবার একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট আবার খাঁটির মধ্যেও আছে খাঁটির মধ্যে দেখা যাচ্ছে কোনটা নব্বই পার্সেন্ট খাঁটি কোনটা আশি পার্সেন্ট খাঁটি কোনটা একশো পার্সেন্ট খাটি আসাধ্য খাঁটি না সেই জন্য কেউ আবার আরও বেশি খাঁটি হওয়ার জন্য বলছে একশো পার্সেন্ট খাঁটি তাহালাদিস আন্দোলন আহেলাদিশদের মধ্যে একশো পার্সেন্ট খাঁটি আন্দোলন ঠিক না আহেলাদিসদের মধ্যে তো ভেজাল আছে ওই যে মধুর পার্সেন্ট যেমন আহেলাদিসের খাঁটির পার্সেন্টও কিন্তু এখন ওইরকম হয়ে গেছে একশো পার্সেন্ট খাঁটি হতে হলে আহে লাদিস আন্দোলন করতে হবে আর যদি একটু মিশাই লামা খাঁটি হন তাহলে এটা সেটা করলেও চলবে কারণ এদিকেও ঠিক ওদিকেও ঠিক অর্ধেক সহিত অর্ধেক কাজে সহী মিলেও চলা যায় ওইটা আবার আহেলাদিস এই জন্য একশো পার্সেন্ট খাঁটি হওয়াটাই হল আমাদের উদ্দেশ্য একশো পার্সেন্ট খাঁটি হয়ে আমরা দুনিয়াতে চলতে চাই আমল করতে চাই এবং আমরা জান্নাতে সবার আগে যেতে চাই ইনশাল্লাহ শুরুতে জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে কারণ জাহান্নামের আগুনে পুরানোর পরও আল্লাহ জান্নাতই দিবেন দিবেন তো নাকি হাদিসে আছে তো কালেমা বলল জান্নাতে যাবে কিন্তু কোটি কোটি বছর আগুনে পোড়ার পরে এক সেকেন্ডকে আগুনে থাকতে পারবো আমরা এক সেকেন্ডটাও আগুনে থাকার ক্ষমতা আমাদের নেই আমরা কল্পনাই করতে পারি না আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিবে আমরা চাই মৃত্যুর পর থেকে ফেরেশতা যখন আসবে আমাদের জানানোর জন্য আইসা আমাদেরকে খুব সুন্দরভাবে ডাকবেন এয়া আইয়া তোহার নফসুল মুথমা ইন্না ইলা রমদিক রাও দিয়াথেম মারুদ ইয়া হে প্রশান্ত আত্তা এয়া আইয়া তুহার নফসুল মুথমা ইন্না হে প্রশান্ত আত্মা ইরজি ইলা রব্বিক রাও দিয়াথেম ইয়া তুমি ফিরে চলো তোমার প্রভূ দিকে সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট ভাজন হয়ে খুশি মনে তুমি তোমার রবের দিকে ফিরে চলো এই আহ্বানটা আমরা শুনতে চাই ঠিক না এই আহ্বানটা আমরা শুনতে চাই তো এই আহ্বানটা শুনতে হলে আমাকে ওই রকম কাজ করতে হবে দুনিয়ার সবকিছুর বিনিময় হলো নবীর একটা হাদিসের মর্যাদা দিতে হবে সবচেয়ে বেশি ইন্দমে ওরা মোতামাজি না শাহিদ মিনকুম রসুল সাল্লা বলেছেন জামানায় একটা সুন্নাতের মর্যাদা হবে তোমাদের পঞ্চাশ জন শহীদের সমান শহীদের যা মর্যাদা তোমাদের মধ্যে কার হে সাহাবিরা শুনো তোমাদের সময় যেন আমার সাথে থেকে যুদ্ধ করেছ রকম পঞ্চাশটা শহীদ একত্রিত করলে যত মর্যাদা হবে আমার একটা সুন্নতকে ধারণ করার মর্যাদা আখের জামানা তেমন হবে সেই সুন্নাতকে অবহেলা করা যাবে না সেই সুন্নতকে অবজ্ঞা করা যাবে না প্রত্যেকটা ইবাদতের মধ্যে যেটা সুন্নত আছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে তাহলে আমরা বলছিলাম ফাইন তেনাস আউতুমফি শাহ ইন ফরুদ্দু হইল আমরা এটাই বলতে চাই যে কোনো বিষয় একটা লাভ দেখা দিয়েছে চলো আমরা ফিরোজ আল্লাহ মমতা রসুলের দিকে সেখানে গেলে সমাধান পাবো সমাধান প্রেসক্রিপশন কিন্তু করে দিয়েছেন দেড় হাজার বছর আগে এখন ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই আর আল্লাহ রসুল্লাম ওখানে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন তোমার এই রোগ হলে এই ওষুধ খাওয়া ডাক্তার আছে না ডাক্তারের কাছে গেলে ওষুধের তো কোন রোগের কোন ওষুধ লেখা আছে ডাক্তাররা যায় আমরা তো রোগীরা যায় না ডাক্তারের কাছে গেলে রোগ বললে ওষুধ লিখে দেয় তো এই ব্যায়ামটা হলে এই ওষুধ খাওয়া তো এই ব্যায়াম একতলাফের ব্যায়াম যদি তোমাদের মধ্যে ঢুকে তখন তোমাদের মেডিসিন হচ্ছে কি অ্যান্টিবায়োটিক হচ্ছে কি আল্লাহ এবং তার রাসুলের কাছে ফিরে যাওয়া এই অ্যান্টিবায়োটিক যদি আমরা খাইতে পারি তাহলে আর আমাদের মধ্যে কোনো ভেজাল থাকবে না ইনশাল্লাহ এই আহ্বানটা আমরা সকল মানুষকে জানাই তারপরে আসুন উলিল আমর এমিন কুম তোমাদের মধ্যে যিনি আমির তার আনুগত্য করবে এখানে কিছু ভেজাল যে আমরা তো দলই করতে চাই না এখন সংগঠন করাই তো এখন ফিতনা মনে করতেছে হারাম হয়ে যাচ্ছে সংগঠন করাও যদি হারাম হয়ে যায় তাহলে আর আমির কোথেকে আসলো তাই না এইগুলো আমাদের বুঝতে হবে হ্যাঁ এক সময়ের হালাল আবার হারাম হয়ে যায় কেন এক সময় যদি হালাল থেকে পরে হারাম হয় কিভাবে চিরন্তন সব সময়ের জন্য হয় হালাল নয় হারাম একটা তো এক সময় পর্যন্ত হালাল আবার হারাম হয়ে যাচ্ছে কিভাবে অথচ কোরআন হাদিসের নির্দেশনা যেটা আমরা দেখি এবং বাস্তবতা যেটা দেখি সেটা হচ্ছে জামাতি জিন্দিগির বিকল্প কোনো পথ নেই দাওয়াতি ময়দানে সুফল পাওয়ার জন্য একটা সমাজকে সংস্কার করার জন্য প্রচলিত আপনি হককে প্রতিষ্ঠা করার জন্য আপনার একা শক্তি দিয়ে এটা সম্ভব না বর্তমান জামানায় প্রশ্ন আসে না এটা যারা চিন্তা করে তারা বোকার স্বর্গে বসবাস করছে কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আহলাদিস যারা হচ্ছেন নতুন আকিদা যারা গ্রহণ করছেন তাদের উপর যেরকম নির্যাতন যেরকম জুলুম চলছে তাদের বিরুদ্ধে যেরকম ষড়যন্ত্র ষড়যন্ত্র বহুমুখী ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে চলছে কারণ যারা রাজনীতি করে তারা তো ভোটের বিখারি ভোট না দিলে ভোট কমে যাবে ওই যে আর এখানে বিদ্যাতির সংখ্যা বাতিলের সংখ্যাই তো বেশি বাতিলের সংখ্যা বেশি হবে এটাও তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহর নবীও বলেছেন বাতিলের সংখ্যায় বেশি হবে কলি লুমিনারিবাদিয়া শাকুর আল্লাহর শুকুর গুজার বান্দার সংখ্যা কম তো বাতিলের সংখ্যা বেশি তো ভোট দেওয়ার সংখ্যাই তো বেশি সেই কারণে হক বুঝেও কিন্তু তারা ওই বাতিলটাকে সাপোর্ট করে আমরা যেটা দেখেছি বাস্তব বিভিন্ন জায়গা বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেগুলো ঘটছে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকেও দেখেছি তারা ওই ওই চিন্তা করে দেখা যাচ্ছে মেজরিটি যেদিকে আছে সেদিকে একটা সমর্থন দিয়ে তারা একটা কাজ করে দিচ্ছে হয়তো আপনারা গেলে উপর উপরে ভালো সম্পর্ক দেখাবো যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু পিছনে কিন্তু টোটাল সাপোর্ট আবার তাদেরকে দিচ্ছে ভোটের জন্য এই বহুমুখী সমস্যা আপনি একা কিভাবে মোকাবেলা করবেন ঠিক আছে আপনার সংগঠন করার দরকার নাই সৌদি আরবের মতো জায়গায় সংগঠন না করলেও চলবে কেন অনেকে উদাহরণ দেন যে সৌদি আরবে তো সংগঠন নেই শাহ বিন শাহ ওসাইম রহমতুল্লাহ আলাই তারপর শেখ আলবানি রহিমউল্লাহ যারা বড় বড় মহাদুদ ছিলেন এমনি তাইম রহমতুল্লাহ আলাই তারা তো কোনো সংগঠন করেন নাই তাহলে এখন আমাদের সংগঠন করতে হবে কেন সৌদি আরবে সরকারি একটা সংগঠন সৌদি আরবের সরকার নিজে একটা সংগঠন সৌদি আরবের সরকার প্রত্যেকটা মানে প্রদেশের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলায় তারা দাওয়াতের মার্কাজ খুলে দিয়েছে দায়ী সেন্টারগুলোতে আছে বাংলাদেশের অনেক দাই সেই দেশে চাকরি করছেন দাওয়াতিক কাজ করছেন বিভিন্ন ভাষাভাষী মানুষ সেখানে উর্দুভাষী দায়ী আছে বাংলাভাষী দায়ী আছে ইংরেজি দায়ী আছে হ্যাঁ তারপরে জার্মান ফ্রান্স অন্যান্য ভাষার অর্থাৎ ওই দেশে যে সমস্ত ভাষার মানুষ বসবাস করে যাদের কাছে দাওয়াত পৌঁছানো দরকার সহি আকিদা আমল পৌঁছানো দরকার ওই মানুষগুলোকে সহি আকিদা আমল আনার জন্য দায়ী দরকার তারা ওই দেশ থেকে দায়ী সেখানে নিয়ে চাকরি দিচ্ছে বেতন দিচ্ছে তারা দাওয়াতি কাজ করছে প্রতিনিয়ত রুটিন ওয়ার প্রতিদিনের কাজ তাদের তো আমাদের দেশে তো বক্তা সাহেবরা বছরে একদিন মাহফিল করে তা আবার চল্লিশ হাজার টাকা লাগে যারা আয়োজক তাদের ঘাম ছুটে যায় টাকা করতে দশ টাকা বিশ টাকা করে সংগ্রহ করে মানুষের কাছ থেকে চাল কালেকশন করে ধান কালেকশন করে হ্যাঁ ডিম কালেকশন করে মহিলাদের এই তো হচ্ছে আমাদের দেশের দাওয়াত এটা হচ্ছে মৌসুমি দাওয়াত বছরে একদিনের দাওয়াত বলেন বছরে একদিন দাওয়াতদের সমাজ ঠিক হবে যে দাওয়াতটা প্রতিদিনের প্রয়োজন সেই দাওয়াতটা আপনি বছরে একদিন দিবেন এই দাওয়াত দিয়ে সমাজ সংস্কার করবেন তো প্রতিদিন দাওয়াত দিতে গেলে আপনাকে একটা জায়গায় আসতে হবে যেখানে প্রতিদিন দাওয়াত দেওয়ার মতো বাই রোটেশন ডিউটি আছে আর এটার নামে হচ্ছে সংগঠন সংগঠন করবেন এই যে আজকে কেন আসছেন আপনারা জানেন যে প্রতি মাসের প্রথম শুক্রবারে এখানে একটা দাওয়াতি আলোচনা সভা হয় ঠিক একই ভাবে দেখেন গাবদুলি থানাতে হয় শাহজাহানপুরে হয় বা অন্যান্য জায়গায় হয় হচ্ছে না তারপরে এখানে প্রশিক্ষণ প্রোগ্রাম চলে তারপরে তালিমি বৈঠক চলে হ্যাঁ তারপরে যারা দায়িত্বশীল তারা বিভিন্ন জায়গায় সফরে যান এইগুলি তো যদি বছরে একদিন দাওয়াতি কাজ হতো তাহলে সারা বছর এই দায়িত্বশীল ভাইদের কোনো কাজই করার প্রয়োজন ছিল না সবারই ছুটি অটো ছুটি ঘোষণা করা হলো এক বছর পরে গিয়ে আবার আপনারা দাওয়াত দিবেন তো এই দাওয়াত চলবে রসুল সাল্লাম বললেন বল্লে গো আন্নি আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত জানলো পৌঁছে দাও তা আপনি জানলেন এই বছর জানুয়ারি মাসে ওইটা যদি এই বছর শেষে পৌঁছান তাহলে দায়িত্ব পালন হবে মনে বছরে দুই মাস দাওয়াতের সময় শীতকালে মনে করে নিলাম ধরে নিচ্ছি আর যুক্তির খাতিরে সেটা হচ্ছে নভেম্বর থেকে যা তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি সময় চার মাস তো চার মাস শুধু দাওয়াত দিবার বাকি আট মাস আমরা দাওয়াত দিব না কারণ ওই যতই আট মাস ধরে জানবো ওই চার মাসে গিয়ে পৌঁছাবো তো ওই চার মাসের আগে যদি আপনি মারা যান বা যাদের কাছে দাওয়াত পৌঁছানো দরকার তারা দুনিয়া থেকে বিদায় নেন তাহলে এই দাওয়াতটা না পৌঁছানোর কারণে আপনি দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর কাছে কি জবাব দিবেন কেমতের দিন তো তারা আপনার সম্পর্কে আপনার মানে আপনাকে দায়ী করবে যে এই লোকটা জানতো এই লোকটা আলে আন্দোলনের কর্মী ছিল দায়িত্বশীল ছিল কিন্তু কোনোদিন আমাদের কাছে আসে নাই আমাদের মহল্লায় কোনোদিন দাওয়াত নিয়ে আসে নাই আমাদের মসজিদের দাঁড়িয়ে একদিন কোনো কথা বলে নাই হে আল্লাহ আমি হক বুঝতে পারি নাই আমি হক জানি নাই এই লোকগুলির কারণে জানতে পারি নাই সেদিন আপনি কি জবাব দিবেন এইটা একটু চিন্তা করেন এই চিন্তা করলেই আপনার মধ্যে একটা কি হবে চেতনা সৃষ্টি হবে যে আমাকেও দাওয়াত দেওয়া দরকার আমি দায়ী আল্লাহ হব আল্লাহর পথে একজন দায়ী আমি হব দায়ী হলে কিন্তু লাভ আছে লস লস নাই কি লাভ لا يهدي الله بك رجلا واحدا خير যদি তোমার দ্বারা আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আল্লাহ অভিযানে পাঠিয়ে বললেন যে তুমি সেখানে যাচ্ছ তোমার প্রথম কাজও আগে গিয়ে যুদ্ধ শুরু করে দিবে না মারামারি করার দরকার নাই প্রথম গিয়ে তাদেরকে দাওয়াত দিবে তাদেরকে বুঝাবে দিনের পথে তাদেরকে ডাকবে শুনে রেখো আলী যদি তোমার দাওয়াতে একটা মানুষ হেদায়ত হয় সেটাই তোমার জন্য সর্বোত্তম উঠ কুরবানি করার চাইতে বেশি হবে দাওয়াতের উদ্দেশ্য দাওয়াতের উদ্দেশ্য চর দখল নয় আমাকে মসজিদ দখল করতে হবে এটা আমার মানসিকতার দরকার নয় মসজিদ আপনারই থাক কিন্তু আমাকে দুটা কথা বলার সুযোগ করে দেন আপনার মসজিদ আমাকে দাওয়াত দেওয়ার সুযোগ দেন এইটুকু অধিকার আদায় করতে হবে যে ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে ডাকায় তার সেই সমপরিমাণ নাকি আল্লাহ তাকে দেন সমপরিমাণ নাকি তাকে দেন শুধু তাই নয় আল্লাহ সুমন বলে দিলেন যে দাওয়াত দেওয়া আমার আহসানু কবলম নির্মাং দা ইর আল্লাহ আমিলা সোয়ালিআহু অকল ইন্দানি মিলাল মিনাল মুসলিমিন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে আল্লা বলছেন দেখেন একটু খেয়াল করবেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে ইলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে মুসলিম এবং সে বলে আমি একজন আত্মসমর্পণকারী তাহলে এই ব্যক্তির কথা আল্লাহর কাছে প্রিয় আল্লাহ পছন্দ করেন তার কথাকে যে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় এই দাওয়াতটা হচ্ছে কোনো মৌসুমি ব্যাপার নয় এটা হচ্ছে বাই রোটেশন চলবে সময় আর এই জন্য জামাতবদ্ধ জীবন ঐক্যবদ্ধ থাকা সংগঠন মুক্ত থাকা আমাদের জরুরি যখন সংগঠন মুক্ত থাকবো তখনই আমাদের এই প্র্যাকটিসটা করা সম্ভব এটা সহজ যখন আমরা বিচ্ছিন্ন থাকবো তখন এটা আমাদের পক্ষে সম্ভব না এই জন্য এই জামাত হতে হলে তিনি জামাতের আমির হন তার আনুগত্য করতে হয় এটি আল্লাহ সুহান এখানে বলেছেন ওয়া উলিল আমরি মিঙ্কুম আমির আনুগত্য করতে হবে আমির রাষ্ট্রীয় আমির ও আমির সাংগঠনিক আমির ও আমির মনে রাখতে হবে আমির দুইজন রাষ্ট্রীয় আমির যিনি তিনিও আমির সাংগঠনিক আমির যিনি তিনিও আমির দুইজনের মধ্যে পার্থক্য এইটুকু মাত্র রাষ্ট্রীয় আমিরের ক্ষমতা হচ্ছে হদুদ কায়েম করতে পারেন তিনি তিনি বিচার করতে পারেন তিনি হাত কাটতে পারবেন চুরের জেনাকারের কে শাস্তি রজম করতে পারবেন এই ক্ষমতা তার কিন্তু সাংগঠনিক আমির এটা করতে পারবেন না কিন্তু তিনিও উলুল আমর কেন বরং বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয় আমিরের চাইতে সাংগঠনিক আমিরের গুরুত্ব বেশি কারণ রাষ্ট্রীয় আমির আমিরের যে কন্ডিশন যে শর্ত সেইখানে সে নাই ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন উম্মির আলাইকুম আবদু আব্দুন মুজদ্দাউন আসদা আমির যদি কোনো কৃষ্ণকায় গোলাম হয় তার আনুগত্য করতে হবে অপছন্দনীয় ব্যক্তিকে আনুগত্য করতে হবে শর্ত যদি তিনি আল্লাহর কিতাব অনুযায়ী নির্দেশ দেন আল্লাহর কিতাব আল্লাহর বিধান অনুযায়ী যদি কোন রাষ্ট্রীয় ও রাষ্ট্রচलन তার আনুগত্য করতে আবশ্যক করতে হবে কিন্তু আমাদের রাষ্ট্রীয় আমি কিন্তু আল্লাহর কিতাবের কোনো ধার ধারে না আল্লাহর কিতাবের ধার ধারে না বরং আল্লাহর কিতাবের বিধানের অপব্যাখ্যা করে একদল রাষ্ট্রীয় হুজুরকে পকেটে নিয়ে আবার ওর পক্ষে ব্যাখ্যা দিয়ে সেটা জায়েজ করার চেষ্টা করতেছে ঠিক হচ্ছে না সেটাই হচ্ছে কারণ রাষ্ট্রের পক্ষে আলেম আছে রাষ্ট্রের পক্ষ আলেম থাকে যেটাকে আমরা আমাদের ভাষায় সরকারি আলেম বলি সরকারি আলেম আর এটা হচ্ছে আর একটা হলো তরকারি আলেম না আলু আলু গোলালো চিনুন তো গোলালো কিন্তু মাসাল্লাহ খুব ভালো জিনিস কেন ওটা সব জায়গায় লাগে আপনি ভর্তাকে তো আলু লাগবে হ্যাঁ তারপরে আপনি ঝুল খাবেন আহ কি ঘাঁটি খাবেন সেখানে আলো আপনি গোস্ত রান্না করবেন আলো মাছ রান্না করবেন আলু সবজি রান্না করবেন আলো আলু বসালো খুব প্রশংসিত একটা জিনিস তো আলু হুজুর যারা আছে তারা প্রশংসিত হবেই এক হুজুর ওয়াজ করলো সেদিন বলতেছে যে আল্লাহ হাসরের দিনে একটা মিটিং করবেন সে মিটিং এর সভাপতি হচ্ছেন আল্লাহ নিজে আর প্রধান অতিথি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আর সবাই যারা অংশগ্রহণকারী তারা হচ্ছে অন্যান্য নবী যারা আছেন তারা হচ্ছে সবাই উপস্থিত থাকবেন আল্লাহর সভাপতিত্বে আমাদের নবী প্রধান অতিথি নবী নবীর মর্যাদা বাড়াই দিল না কি বলবেন ওইটাও তো হুজুর তাই না আরেকজন ওয়াজ করতেছে যে শাহাপুরন শাহজালাল শাহপুরনকে পাখি দিয়েছিল খেয়ে ফেলছে তারপরে ওই যে পাখি দিয়ে সব নিয়ে আসছে কিভাবে পাখাগুলিরে ডাকছে আবার কবুতর হইয়া সব চলে আসছে কাহিনী সব তারপরে সাগরের উপর তো চলে আসছে কত কাহিনী এদেশের সমাজে চলছে এবং হুজুররা বলছে তাদের অনুসারী মাসাল্লা বিশাল বিশাল বড় বড় জামাত তাদের অনুসারী মানুষ তো মাত হয়ে শুনে কারণ যখন আশ্চর্য ধরনের কোনো ঘটনা যখন কেউ বলে তখন কিন্তু তারা মানুষ খুশি হয়ে শুনে যার বিশাল ব্যাপার তো কিন্তু যারা হক বুঝে যাদের ভিতরে হকের বাতি আছে তারা কিন্তু এটা বিশ্বাস করে না তারা হকের বাতি জ্বালাই দেয় দেখি ঠিক নাবে ঠিক এই ঠিক নাবে ঠিক একটা প্রশ্ন যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন তখনই কিন্তু আপনার মধ্যে একটা সংস্কারের পথ আপনি খুঁজে পাবেন যে হ্যাঁ এই অনুসন্ধিত চেতনাটা আপনার থাকতে হবে আপনি জিজ্ঞেস করেন আপনি প্রশ্ন করেন প্রশ্ন করার মতো মেজাজ তৈরি করেন চোখ বন্ধ করে হুজুর যা তা মেরে নেওয়ার দিন শেষ সেই হুজুরের কথা মুখস্ত মেরে নিলে হুজুর ঠকবে আপনি নিজেও ঠকবেন হুজুর দুনিয়াতে লাভবান হবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আখেরাতে মুখস্ত কারো কথা শোনা যাবে না আমরা বলছিলাম যে হাদিসটি বলেছে হাদিসটি অনুবাদ করি তারপর আর একটু ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি সৈবুখারি মুসলিম থেকে নেওয়া হাদিস এবং মিশকাতের তিন হাজার ছশো একষট্টি নম্বর হাদিস এখানে রাসুলসুল্লাম বলছেন আনুগত্য সম্পর্কে মান আতা আমিরি ফাকাত আতআনি মান আতা আনি ফাকাত আতা আল্লাহ অমান আসানি ফাকাত ফাঁকত আসাল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো যে ব্যক্তি আমার অবাধ্যতা করে সে আল্লাহর অবাধ্যতা করলো অমান আত আমিরি ফাকাত আত আনি যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো এবং জমিতে আমার আমির অবাধ্যতা করলো সে আমারই অবাধ্যতা করলো তাহলে আনুগত্যের বিষয়টাকে আল্লাহ এইভাবে একটা চেন করে দিলেন আমির আনুগত্য করলে আল্লাহ নবীর আনগত করা হবে আল্লাহ নবীর আনগত করা হলে আল্লাহর রানকত্য করা হবে ইন ইমামু ইমাম উজ্জুন্নাহ ইউ ক আতালমি ওরাহি কারিম সাল্লাল্লাহ আলাইহু বললেন নিশ্চয় আমির হচ্ছেন জুন্নাত জুন্নাত মানে কি ঢাল আর শিয়ামও জুন্নাহ আল্লাহ রসুল নাদিসা বলছেন শিয়াম সম্পর্কে শিয়ামটা হচ্ছে ঢাল ঢাল সুরূপ ঢাল মানে কী যেটা দিয়ে ঠেকানো হয় যেটা প্রতিরোধ করা হয় যুদ্ধের ময়দানে ঢাল এবং তরবারি লাগে তাই না তরবারিতে আপনি আঘাত করবেন কিন্তু শত্রুর আঘাত ঠেকাবেন কি দিয়ে ঢাল দিয়ে ঠেকাইতে হবে অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যাবতীয় খারাপের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা হচ্ছে ঢাল এটা আমির কি আল্লাহ নবী বললেন আমির নিজেও একটা ঢাল কারণ কি তার পিছনে থেকে সংগ্রাম করা হয় কারণ যত বিপদ আবাদ আমির উপর দিয়ে যায় তাই না তিনজন সবরে বের হলেন একজন আমির মাইটটা খাইলে কে আগে খাবে আমির খাবে কারণ সামনে তো সেই থাকবে দোষ আসলে আগে কার হবে আমিরের কোন ত্রুটি করলে যদি প্রশাসনকে ধরে নিয়ে যায় তাহলে কাকে আগে নিবে আমির কাকে নিবে তাহলে সব জায়গায় কিন্তু আমির আলটিমেটলি সে সামনে চলে আসতেছে এই জন্যই তাকে ঢাল বলা হয়েছে তারপর বলা ফাইন আল্লাহ আদালা আমার যদি আমির আল্লাহ ভীতির তাকর নির্দেশ দেন ও আদালা এবং ন্যায় বিচার করেন তার জন্য এর বিনিময়ে নেকি রয়েছে আমির যদি তাকওয়ার নির্দেশ দেন কোরআন এবং নির্দেশ দেন আল্লাহ এবং তার রাসুলের বিধান যদি সঠিকভাবে অনুসারীদের মধ্যে বলেন তাহলে তার জন্য নেকি রয়েছে অতিরিক্ত নেকি তার জন্য আর তার উল্টাটা বললে ঠিক উল্টা তার উপর গোনা রয়েছে কয়েকদিন আগে একজন মারা গেছে না মাসাল্লাহ তার বক্তব্য তো বহুত আপনারা শুনেছেন তাই না এখন তো অবস্থা টাইট সাইজ হচ্ছে মনে হয় তারপর আবার বলছি কি কি মারা যায় নাই সাক্ষাতে গিয়েছেন নজবিল লাল্লাহর সাক্ষাতে গেছে তো আমরা বলি তো ঠিক আছে সাক্ষাতে যেহেতু গেছে আসবে কবে বা আমি আজকে বগুড়ে আপনাদের সাক্ষাতে আসছি না আল্লাহ যদি হায়াতে বাসায় রেখে সুস্থ রাখলে আমি তো সন্ধ্যার পরে ইনশাল্লাহ রোহানে দাঁড়াশায় ফিরে যাব। আমার বাসায় ফিরে যাব। তো সাক্ষাৎ শেষ জায়গায় চলে যাব না তো উনি যে সাক্ষাতে গেলেন ওই মূর্খদেরকে জিজ্ঞেস করেন ফিরবে কবে তোমাদের ওই লোকদের সাক্ষাতে গেল তো ফিরবে কবে ক্ষমতা থাকলে ফিরাও দেখি পারো কিনা কত জঘন্য আকিদা কত জঘন্য তাদের অবস্থা চিন্তা করে দেখুন কিন্তু তাদের অনুসারেও কিন্তু লাখ লাখ মানুষ তাহলে অধিকাংশ মানুষ যাহার নামে যাবে অধিকাংশ মানুষ খারাপ এটা হচ্ছে তার প্রমাণ সমান দিন ভাইরা তাহলে আমাদেরকে আনুগত্য করতে হবে জামাত জীবন যাপন করতে হবে আমির আনুগত্য করতে হবে একটা জামাত করতে হলে ইমাম লাগে আমির ভিন সালাতের জামাত আদায় করা যাবে যাবে না তাহলে ইমামটা যদি ছোট হয় তাহলে তারকে আনুগত্য করবেন না যদি একটু কালো হয় আপনি তো সুন্দর ফর্সা চেহারা সুরত বলো ইমামটা একটু দেখতে অসুন্দর তার আনুগত্য করবেন না তার টাইনে নামাই দিবেন পিছনে এইটাই আল্লাহ বলছেন জিরবাজ বিন সারিয়া বলছেন সল্লাবিনসুল্লাহ সাল্লু সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম একদিন করালেন করি আমাদের দিকে মুখ করে একটা ভাষণ দিলেন সময় সংক্ষেপ সঙ্গে বলে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বক্তব্য শুনে সাহাবিদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো কান্না না বেরোলো হৃদয়গুলি নরম হয়ে গেল তো বক্তব্য শেষ হওয়ার পরে আল্লাহ নবীকে সাহাবি বললেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মনে জীবনের শেষ বক্তব্য আপনি দিয়েছেন এত সুন্দর বক্তব্য আপনার আর শুনি নাই এত সুন্দর বক্তব্য দিয়েছেন হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে আরো কিছু কথা বলেন আরো উপদেশ দেন তখন তিনি পাঁচটা কথা বলেছিলেন তার এক নম্বর হচ্ছে আমি তোমাদেরকে আদেশ ওসিয়ত করছি তোমরা আল্লাহকে ভয় করো দুই নম্বর হচ্ছে তোমরা তোমাদের আমিরের কথা শুনবে তিন নম্বর হচ্ছে এমন তার কথা মানবে শুনবে আর এদিক দিয়ে বের করে দিবে এক কানে শুনে আরেক কানে বের করে দিবেন মানতে হবে শোনার পরে মানা যেখানে সাম সেখানে তো কোরআন মজিদের যেখানে শোনার কথা আসছে সাথে সাথে আল্লাহ আনুগত্যের কথা একসঙ্গে নিয়ে আসছেন শোনার কোনো দাম নাই মানার হচ্ছে নাম সারাদিন বক্তৃতা শোনার কোনো লাভ হবে না যেটুকু মানবেন ওইটাই হচ্ছে আপনার কাজ তারপর বলছেন ওয়েন কান আবদান হাবাসিয়ান যদি আমির একজন হাবসি গোলাম হয় তবু তোমরা তার আনুগত্য করবে তার কথা শুনবে এবং মানবে আমিরের কথা বলার পরে আবার তিনি ব্যাখ্যা দিয়ে বললেন যে আখিরে জামানে তেমনও হইতে পারে যে কালো মানুষ হইলে ইমামতি করতে দিবে না একটু খারাপ হলে দিবে না বংশ একটু কম হলে দিবে না জাহিল আরও বলছে না আরে মোহাম্মদ সে গরিব মানুষ সে আমাদের মতো চলে আরে নবী যদি হয় তো ওরকম বংশীয় কেউ হবে অর্থ সম্পদশালী কেউ হবে বাঘের বাচ্চা হবে তো গরিব পরিবারে কেন হয়েছে বলে নাই তুমি মানুষ আমাদের মতো কোন তুমি হাটে বাজারে যাও চলাফেরা করো নবী হরে আল্লাহ আসমান থেকে একজনকে এরকম কথাও তো বলছে তাইজন্য আল্লাহনি বললেন ইনকান কান আবাদান হাবাশিয়ান হাবসিরা কালো হয় বিলাল হাফসি তাই না এমন ব্যক্তি আমির হলে তার কথা মানবে এবং শুনবে শুনবে এবং মানবে তারপরে বলছেন ওয়া ইননা মা ইয়াশ মিনকুম বাদি ফসাইরা কাসির আমার মৃত্যুর পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে তারা অনেক اختلاف দেখবে মতবিরোধ দেখবে তখন তোমাদের কর্তব্য হচ্ছে আলাইকুম বি সুন্নতি ওয়াসুননাদুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তোমাদের বাঁচার পথ হচ্ছে তোমরা আমার সুন্নাতকে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা ধারণ করবে বাস দাদ দিয়ে কামড়ে ধরবে মারির দাদ দিয়ে কখনো সুন্নাত থেকে তোমরা বিচ্যুত হবে না সমরুদ্দিনী ভাইরা এইজন্য আমাদেরকে নেতৃত্ব এবং আনুগত্যের প্রতি গুরুত্ব দিয়ে আমাদের চলতে হবে নেতৃত্ব এবং আনুগত্য ব্যতীত একটা পরিবারও চলতে পারে না পরিবারের প্রধান আর নির্দেশ মতো যদি সন্তানরা না চলে বিবি বাচ্চারা না চলে ওই পরিবারে কখনো শান্তি আসতে পারে না এই জন্য একটা সমাজকে সংস্কার করার জন্য প্রচলিত স্রোতের বিরুদ্ধে গিয়ে আপনি সহিদিস কোরআন এবং সহিদিসের বিধান সমাজে প্রতিষ্ঠিত করতে চান একা একা কারো পক্ষে সম্ভব নয় এই জন্য জামাতি জিন্দিকি লাগবে নেতৃত্ব আনুগত্য লাগবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ এই সমাজ একদিন পরিবর্তন হবেই হবে ইনশা এই আশা রেখে এই প্রত্যাশা আল্লাহর কাছে রেখে আমরা আমাদের আজকের বক্তব্য এখানে শেষ করছি আকুল কাবলি হায়দা ওয়স্তাফির আলুসাই মুসলিম আসসালামু আলিক